মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। আমরা যখনই ভয় পাই কুঁকড়ে যাই, তাই না? এই কুঁকড়ে যাওয়ার পোশ্চারটা ঠিক কেমন মনে করি একটু। হাঁটু দুটো বুকের কাছে চলে আসে, মাথা গুঁজে হাঁটুর কাছে চলে যায়, ঠিক যেমনটা মায়ের জঠরে থাকে জন্মপূর্ব শিশু। আমার মনে হয় এই বিশেষ ভঙ্গিতে মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করে। আমার মনে হয় যে কোনো আক্রমণ, অন্যায়, অত্যাচারের সামনে অসহায় মানুষ খুঁজে পেতে চায় তার মাতৃগর্ভের নিকষ কালো নিরাপত্তা, যে নিরাপত্তা তাকে ভরসা দেয়, কঠিনকে যোঝার শক্তি নারীর ছন্দে ছন্দে ফের শিখিয়ে দেয় তাকে। তাই মা কোনো এক বিশেষ অবয়ব ছাড়াই আমাদের বোধকে আশ্বস্ত করে রাখে যে কোনো বিপদেই। আজ কারওয়া ক্লাসিকে মাদার্স ডে স্পেশাল, আপনার সঙ্গে আমি সোহিনী, আর প্রতিটি গানে রয়েছেন আমাদের মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার। আর মায়ায় ভরা সজল পিঠি সে কি কভু হারায়, সে যে ছড়িয়ে আছে সুন্দরাতে তারায়, সে যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কতুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার। কাঠ লালাতের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ে ছোঁয়ায় রক্ত কমল ফোটে। কাঠ লালাতের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ে ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রায় দুঃখে ধরে, সেই যে আমার মা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কতুলনা। মা আমাদের কবিতায়, আমাদের গানে নানাভাবে এসেছে। এই মুহূর্তে একটা কবিতা মনে পড়ছে আশিস সান্যালের লেখা মাকে নিয়ে। হারিয়ে গেছো অনেক দূরে তুমি, তবু আমার মা, দু চোখ মেলে দেখি জগৎ জুড়ে তোমার মহিমা। যখন রাতের হিংস্র কুটিলতায় কুয়াশা দেয় আড়ি, খুঁজে বেড়াই শব্দবিহীন একা সমস্ত ঘরবাড়ি, যেতে যেতে দেখায় পথে আজো আলোর উত্তরণে ছড়িয়ে গেছে তোমার গান দীর্ঘ পথের শেষে সবুজ পাতার বনে। হারিয়ে গেছো অনেক দূরে তুমি, তবু আমার মা,
অন্ধকারে ধূসর পথে তুমি ভোরের চেতনা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা গো মা জানার কল্প লোকের ওপার হতে সাত সাগরের অন্ধকারের অকুল সতে সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে মানুষ হব বলে মা গো মা রক্ত কণায় ঠাঁই দিলে মা ধন্য হলাম আমি চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি ধন্য হলাম আমি আমার জন্যে শৈলে তুমি অশেষ দেখা বুঝিয়ে দিলে মা নয় মুখের কথা আমার জন্যে শৈলে তুমি অশেষ ব্যথা বুঝিয়ে দিলে মা নয় মুখের কথা আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে মানুষ হব বলে মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা ও বাবার জন্য সেরা উপহার সারে গামা কারভা আমায় কোলে পে মাগো আমায় কোলে পে তুমি আমার মা আমি তোমার মেয়ে বলো না মা কি পেয়েছো আমায় কোলে পে মাগো আমায় কোলে পে যেদিন আমার কোলে এলে প্রথম হলাম মা সেদিন কেউ বাজালো না বলল সবাই মেয়ে হলো হলো না তো ছেলে ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে শুধু ঠান্ডি একাই উলু পৃথিবীতে সবাই যা চায় তুমিও তাই পেলে মেয়ে হয়েও সবই দিলাম নাই বা হলাম ছেলে আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পে মা গো আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পে ওরে আমার মেয়ে
আছি আমি রে পরের ঘরে যাবার জন্য তাকে বুঝিস নে মেয়ে যে তুই লালন শুধুই করছি আমি রে পরের ঘরে যাবার জন্য তাকে বুঝিস নে সময় হলেই এ ঘর ছেড়ে যাবি যে তুই চলে থাকবি না রে চির টাকাল তোর মায়ের কোলে ভাবছ কেন মা বলছি তোমার মেয়ে সিঁদুর করে তোমায় নিজের ঘরে পাঠিয়েছিলেন তোমারও সেই মা বলেছিলেন এমন মেয়ের হয় না তুলনা এমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে আমায় এমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে তবু সুখী মেয়ের শীতের সিঁদুর তেমনি আছে যেন তোমার কথাই রাখতে পারি ওটাই তোমার হাসি কাউকে যদি ভালোই বাসি সত্যি যেনই বাসি জীবন মরণ দিয়ে যেন চাই গো ভালো স্নেহ মায়া মমতাতে ভরাই গো সংসার ও গো আমার মা তোমায় কথা দিল মেয়ে সুখী করি সুখী হব মনের মানুষ পে হাতটা তোমার দাও না মা গো আমার মাথায় ছুঁয়ে ওই হাতটা তোমার দাও না মা গো আমার মাথায় ছুঁয়ে পরে আমার মেয়ে আমার পাগল সোনা মেয়ে ও আমার মা তোমার নেই যে তুলনা পরে আমার মেয়ে আমার মিষ্টি সোনা মেয়ে I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Jekono oshusthotay eka shuye thaka biborno dupure eto boro boyosho icche hoy mathay eshe hat rakhuk ma. Tar sporshe thanda hoy shorir mon. Ja kichu shubho ta grohonin shikkha tari. Ei birat prithibir shonge আমার এই আত্মীয়তার বন্ধন তাঁর সূত্রেই তিনি দিয়েছেন লালনের শিক্ষা পালনের ক্ষমতা নিশ্চুপে সংসারের উঠাপড়ায় অবিচল থেকে যাওয়া আমার একমাত্র মা শুধু আমারই বা কেন মায়েরা তো এমনই ওই যে বললাম মা একটা বোধ কোনো এক নিরাকার কনসেপ্ট যার থেকে জন্মাই আবার যার দেহেই হয়তোবা বিলীন হই রবীন্দ্রনাথ কি তাই বলেছেন সন্ধ্যা হল গো ওমা সন্ধ্যা হল বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো সন্ধ্যা হল গো ওমা
সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো সন্ধ্যা হলো গো ফিরিয়ে নে মা ফিরিয়ে নে গো সব যে কোথায় হারিয়েছে গো ছড়ানো এ জীবন তোমার আধার মাঝে হোক না জড়ো সন্ধ্যা হলো গো আরামারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা তোমার রাতে মিলাকামার জীবন সাজের রোশে রেখা আরামারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা তোমার রাতে মিলাকামার জীবন সাজে রোশে রেখা আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি কেবল তুমি আমার বলে যায় আছে মা তোমার করে সকল হরো সন্ধ্যা হলো গো মা সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো সন্ধ্যা হলো গো প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না তোমার মাটি একটি কণাও ছাড়ব না আমরা হারব না তোমার মাটি একটি কণাও ছাড়ব না আমরা পাঁজড় দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ধীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ধীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের সবকিছুই কিরকম অসম্পূর্ণ। এই মাতৃত্বের ওপর রবীন্দ্রনাথের ভীষণ সুন্দর একটা লেখা পেলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারছি না, একটু পড়ি সেখান থেকে। মার কোলে মানুষের জন্ম, এইটাই মানুষের মস্ত কথা এবং প্রথম কথা। জীবনের প্রথম মুহূর্তেই তার অধিকারের অন্ত নেই, তার জন্যে প্রাণ দিতে পারে এত বড় স্নেহ তার জন্যে অপেক্ষা করে আছে, জগতে এত তার মূল্য, এ মূল্য তাকে উপার্জন করতে হয়নি, এ মূল্য সে একেবারেই পেয়েছে। মাতাই শিশুকে জানিয়ে দিলে বিশাল বিশ্ব জগৎ তার আত্মীয়, নইলে মাতা তার আপন হতো না। মাতাই তাকে জানিয়ে দিলে নিখিলের ভিতর দিয়ে যে যোগের সূত্র তাকে বেঁধেছে সেটি কেবল প্রাকৃতিক কার্যকারণের সূত্র নয়, সেটি একটি আত্মীয়তার সূত্র। সেই চিরন্তন আত্মীয়তা পিতা মাতার মধ্যে রূপ গ্রহণ করে জীবনের আরম্ভেই শিশুকে এই জগতে প্রথম অভ্যর্থনা করে নিলে। একেবারেই যে অপরিচিত, এক নিমেষেই তাকে সুপরিচিত বলে গ্রহণ করলে সে কে? এমনটা পারে কে? এ শক্তি আছে কার? সেই অনন্ত প্রেম যিনি সকলকেই চেনেন এবং সকলকেই চিনিয়ে দেন। ছেলেবেলায় আমায় যখন কান গে মা ঘুম পারাত, মায়ের দুটি চোখের পাতা জলে তখন কে ভেজাত, কি কারণে কাঁদে যে মা, কাঁদে যে মা, বুঝিনি তা, বুঝিনি তা। ছেলেবেলায় আমায় যখন গান গে মা ঘুম পারাত, পুজো বাড়ির সানাই যখন বাজত সুরে, মায়ের গলা জড়িয়ে ধরে ভোরবেলায় বলতাম যাই মা গো শিউলি তলায়, মায়া মার মিষ্টি হেসে হাতি ধরে বলতো এসে, বেশি দেরি করবি না, দেরি করবি না তো, ভয় জড়ানো মায়ের সে চোখ কোনো দিনও ভুলব না তো। আজও আছে পুজো বাড়ি, আছে সানাই শিউলি তলা,
শুধু গান গায় না তোমার আমার মায়ের মিষ্টি গলা আমার মায়ের মিষ্টি গলা দিনগুলি যে ফুরিয়ে গেল এক এক করে আয়ুর বাতি নিবল ওরে সাজ বেলায় দাঁড়ালে এক লাটি শিউলি তলায় দেখে যাই রাত্রি সারা আকাশ পারে সুখ তারা মায়ের চোখের জলতা দিয়ে ঘুমায় না তো মরণ লোকে চলে গিয়েও মা কোনো দিন হারায় না তো কি কারণে কাঁদে যে মা কাঁদে যে মা বুঝি নিতা বুঝি নিতা ছেলেবেলায় আমায় যখন গান গে মা ঘুম পারাত কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ তোমার ডাকে দেব সাড়া তাই তো আমি জাগে মাগো তোমার ডাকে দেব সাড়া তাই তো আমি জাগে মাগো জানি তুমি তন্দ্রাহারা জাগো আমার লাগে তাই তো আমি জাগে মাগো তোমার ডাকে দেব সাড়া তাই তো আমি জাগে অভয় দেবে এসে নয়ন চুমে চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে তুমি অভয় দেবে এসে নয়ন চুমে মাগো ক্লান্ত আমি তোমার কোলে ক্লান্ত আমি তোমার কোলে শান্ত শয়ন মাগে তাই তো আমি জাগে মাগো তোমার ডাকে দেব সাড়া তাই তো আমি জাগে চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে আমার জগৎ জেগে উঠল তোমায় ঘিরে আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা আমার সঙ্গ হয়ে গেল ধুলা খেলা আমি হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা আমার সঙ্গ
গো হয়ে গেল ধুলা খেলা এখন মায়ের মুখের ঘুম পড়ানি মায়ের মুখের ঘুম পড়ানি আমি অনুরাগে তাই তো আমি জাগে মাগো তোমার ডাকে দেব সাড়া তাই তো আমি জাগে। মা এমন একটা ব্যক্তিগত বিষয়, মানে ব্যক্তিগতভাবে বিষয়টাকে দেখলে তা নিয়ে কথা বলা খুব কঠিন, প্রায় অসম্ভব। সম্পর্কের ওই বিপুল ক্যানভাসকে আপনি কখনো শব্দ দিয়ে ছুঁতে পারবেন না। তাই আজ কারভা ক্লাসিক কিছু কবিতা কিছু টুকরো লেখা দিয়ে সাজালাম। মাদার্স ডে কনসেপ্টটা পাশ্চাত্যের, আমাদের প্রাচ্যের মায়েরা এমন দিনে সন্তানদের হাত থেকে উপহার পেলে বলা যায় না পিটিয়েও দিতে পারেন, অন্তত আমাদের সময়কার মায়েরা তো সেরকমই করতেন। মায়েদের জন্য সত্যি তো এমন একটা দিন নির্ধারিত করা যায় নাকি, রোজই তো মাকে ঘিরে থাকা ঘিরে রাখার দিন। এই মুহূর্তে নির্মলা মিশ্রের কণ্ঠে শুনব সেই এভারগ্রিন সং আজকের দিনে যা না বাজালেই নয়, আর সঙ্গে অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত, সন্তু মুখোপাধ্যায় সুমিত্রা মুখোপাধ্যায় কাজল গুপ্ত অভিনীত সংসারের ইতিকথা এই ছবিটি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান। শেকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। মায়ের হাতে শুকনো মুড়ি হার মানে গো পোলাও লুচি, তোমার পায়ের ধুলো মা গো ধুলো নয় তো হীরের কুচি,
মায়ের হাতের শুকনো মুড়ি আর মানে গো পোলাও লুচি তোমার পায়ের ধুলো মাগো ধুলো নয় তো হীরের কুচি মায়ের হাতের শুকনো মুড়ি বেলায় ঘুমের ঘরে দুধ খাওয়ালে আদর করে সেরা তোমার আঁচল দিয়ে কান্নায় আমার দিলে মুছি তোমার পায়ের ধুলো মাগো ধুলো নয় তো হীরের কুচি মায়ের হাতের শুকনো মুড়ি আমার দেশের মায়ের মতো এমন মায়ার আছে কোথায় সারাদিন উপোস থেকে ছেলে কেঁদে বসে খাওয়ায় আমার দেশের মায়ের মতো এমন মায়ার আছে কোথায় সারাদিন উপোস থেকে ছেলে কেঁদে বসে খাওয়ায় তুমি দুর্গা তুমি কালী বুকের পাঁজর দিলে জানি সেই আলোতে জীবন আধার নিত্য আমার যায় ঘুচি তোমার পায়ের ধুলো মাগো ধুলো নয় তো হীরের কুচি মায়ের হাতের শুকনো মুড়ি আর মানে গো পোলাও লুচি তোমার পায়ের ধুলো মাগো ধুলো নয় তো হীরের কুচি মায়ের হাতের শুকনো মুড়ি সিনেমার গান যখন শুনেই ফেললাম তখন ছায়াছবির দুনিয়ায় একটু চোখ রাখি। মাকে নিয়ে আবর্তিত হয়েছে বহু ছবির প্লট। প্রথমেই সর্বজয়া, যে চরিত্রকে আইকনিক করে দিয়েছেন সত্যজিৎ রায়। মনে পড়ে মেঘে ঢাকা তারায় নিতার মাকে, মাও যে মানুষ, ডার্ক শেডস সহ মায়েরা যে সংসারে থাকেন, অপত্য স্নেহ আর অপারগতা নিয়ে সেই মাও আমাদের পরিচিত। ১৯শে এপ্রিলে বা তিতলিতে ঋতুপর্ণ ঘোষ হাজির করেছিলেন মা মের দ্বৈরথ। আর বাংলার মহানায়ক উত্তম কুমারের বেশিরভাগ ছবিতেই মা হয়ে উঠতেন টিপিক্যাল মধ্যবিত্ত ভাবনায় জারিত চরিত্র, যিনি দুর্দণ্ড প্রতাপ স্বামীর মুখের উপর কিচ্ছু বলতে পারেন না, অথচ তলে তলে প্রশ্রয় দিয়ে যান পিতার বিপ্রতীপে থাকা পুত্রকে। নানা সাজে নানাভাবে সময়ের সঙ্গে বাস্তবতার সঙ্গে পাল্টে পাল্টে মায়েরা এসেছেন রূপলী পর্দায়। এই মুহূর্তে ছায়াছবি থেকে আমরা দুটো গান শুনি। প্রথম ছবি শত্রু, নায়িকা আরতি মুখার্জি, পরেরটি মরুতীর্থ হিংলাজ, কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের। বলুন গো কর্মা তুমি কোথায় তোমার ছেলে, ছেলের কথা বললে কেন চোখটি ভরে জলে, বলুন গো কর্মা তুমি কোথায় গেল আজ
কারভা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। তোমার ভুবনে মাগো এত একি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ একি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম, একি হলো একি হলো পশু আজ মানুষেরই নাম, সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ একি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তোমার কঠিন হাতে বজ্র কিনাই হিংসার কর অবসান, তোমার পৃথিবীতে যারা অসহায় তুমি মাতাদের করো ত্রাণ, চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এই পথ ভবপার। তোমার ভুবনে মাগো এত পাপ একি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তবু ভরিল না চিত্ত, ঘুরিয়া ঘুরিয়া কত তীর্থ হেরিলাম, বন্দিন পুলকে বৈদ্যনাথে মুঙ্গেরের সীতাকুণ্ডে গিয়া কাঁদিলাম চিরদুঃখী জানকীর দুঃখে, হেরিনু বিন্ধ্যবাসিনী বিন্ধে আরোহিয়া
করিলাম পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে। দেবেন্দ্রনাথ সেনের এই কবিতা আমরা সবাই পড়েছি। কবিতার শেষে এত তীর্থস্থান ঘোরার পরেও তবু ভরিল না চিত্ত, সব তীর্থ সার, তাই মা তোমার পাশে এসেছি আবার। এই যে মায়ের পাশে ফিরে আসা, নিজের চিত্ত ভরল না তাই তো ফিরে আসা। মায়ের চিত্তের কথা ভাবলাম কই, নাকি আমরা ধরেই নি যে মায়ের আর কিছু চাওয়ার থাকতেই পারে না। সন্তান হিসেবে শুধুই মাকে মা হিসেবে দেখার পাশাপাশি মাদার্স ডে স্পেশাল আজকের এই কারভাতে আমরা যেন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে মাকে দেখি, এটুকুই বলার। আর ভাবি যে কি দিতে পারি, কতটুকু রাখতে পারি তার পায়ের কাছে। আজকের মতো সোহিনীর বিদায়, ফিরব নতুন গান নতুন গল্প নিয়ে। আর যাওয়ার আগে রেখে যাব ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক আর গপ্প ছবিতে ব্যবহৃত হওয়া সেই গান সাশা ঘোষালের কণ্ঠে। কেন চেয়ে আছো গো মা মুখপানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়ের নাহি জানে, এরা তো মায় কিছু দেবে না দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা মুখপানে, কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মা যাছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবি বারি, তুমি তো দিতেছ মা যাছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবি বারি, জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা মুখপানে, কেন চেয়ে আছো গো মা। মুখপান
যে আছো গো মা, এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা